Assalamualaikum guys, apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen guys. Ami amar last video te apnader kache janechilam je amra lucky wheel discount event ta Bangladesh server e dekhte pabo ebong amra shobai elite pass to discount nite parbo. Finally guys, je discount event ta dekhechilam same to same kintu Bangladesh server ajke chole ashe. So bujhte parchen guys, kono prokar fake news kintu ami apnaderke dei na. Upcoming shomoy guys, erokom shob confirm event er sathe jodi connected thakte chan obosshoi kintu channel subscribe kore rakhen. Guys, pray onek din hoye geche je ami apnader janacchi je amra red angelic pen dekhte pabo Bangladesh server. So finally kintu shetar confirm event ta paoche je kon event er maddhome ashte choleche. Shudhu kintu guys red angelic pen ti na, tar sathe guys amader white angelic pen o kintu ashte choleche. So দুইটা অ্যাঞ্জেলিক পেন্ট নিয়ে একটা ইভেন্ট কস্টিউম করেছে, সো সেই ইভেন্টের রিবুট আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এবং গাইস কালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়েব ইভেন্ট দেখিয়েছিলাম এবং সেখানে গাইস আমাদের 4টা M87 স্কিন কিন্তু খুব বেশি করে ব্যাক করতে চলেছে সেই ইভেন্টের মাধ্যমে। সো ফাইনালি গাইস সেই স্কিনগুলো নিয়ে আরো একটা লিক্স পাওয়া গেছে, সো দুইটার মধ্যে যেকোনো একটা ইভেন্টের মাধ্যমে আসবে। সো ওই ইভেন্ট আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে। আপডেটের পরে গাইস নতুন একটা হাইপার বুক আসতে চলেছে, সো হাইপার বুকটা দেখতে কেমন বলে আমার কাছে চলে আসে, সো সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও গাইস আজকে ভিডিওতে লেজেন্ডারি বুইয়াবানি রিটার্নের আপডেট এবং সেই সাথে গাইস ইমোট পার্ট ইভেন্টের আপডেট সহ অনেকগুলো আপডেট থাকবে, সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ফার্স্টে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আমাদের নিউ একটা মকো স্টোরি ইভেন্ট। সো এই মকো স্টোরি ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভার জন্য কনফার্ম হয়ে গেছে, সো আপকামিং সময় আমরা দেখতে পাবো। তবে গাইস এটা কিন্তু ডেট এখন পর্যন্ত কনফার্ম হয়নি যে কত তারিখ আসবে, বাট গাইস আমরা নভেম্বর মাসে কোন একটা সময় 100% কনফার্ম দেখতে পেয়ে যাব। এখানে গাইস আমাদের পুরাতন 6টা অ্যানিমেশন থাকবে, সো এগুলোর থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সো আপনারা কে কোন অ্যানিমেশনটা নেবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েন। মকো স্টোরির মাধ্যমে আসলে আপনারা সবাই জানেন গাইস 800 থেকে 900 টাকা ওয়েস্ট করলে কিন্তু আপনারা সবাই এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিতে পারবেন। আর এই সেম অ্যানিমেশন নিয়ে গাইস মকো স্টোরি ইভেন্টটা কিন্তু ইন্ডিয়া সার্ভার আগের মাসে আসছিল, সো সেহেতু আপনারা বুঝতে পারছেন 100% শিওর থাকতে পারেন আমাদের বাংলাদেশ সার্ভারও আসবে। তো নভেম্বর মাসটা আগে পড়ুক, তারপরে গাইস এটার কনফার্ম ডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কত তারিখে আসবে। সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে বলেন ভাই এখনো তো বাংলাদেশ সার্ভার রেড অ্যাঞ্জেলিক পেন্টই আসলো না, আর আমাদের হোয়াইট অ্যাঞ্জেলিক পেন্টটা এবার কবে আসবে। গাইস গতকাল তাইওয়ান সার্ভারে হোয়াইট অ্যাঞ্জেলিক পেন্টটা টুকেন্ডার ইভেন্টের মাধ্যমে আসছে, একটা মিনি টুকেন্ডার ইভেন্টের মাধ্যমে। সো হোয়াইট অ্যাঞ্জেলিক পেন্টটা কিন্তু জোস লেভেলে বানিয়েছে, বাট গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু গাইস টুকেন্ডার ইভেন্টের মাধ্যমে আসবে না, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমাদের বাংলাদেশ সার্ভারে রেড অ্যাঞ্জেলিক পেন্ট এবং হোয়াইট অ্যাঞ্জেলিক পেন্ট দুইটা নিয়ে গাইস একটা ইভেন্ট আসতে চলেছে। সো কিছুদিন আগে কিন্তু গাইস রেড অ্যাঞ্জেলিক পেন্ট ওদের সার্ভারে টুকেন্ডার ইভেন্টের মাধ্যমে আসছিল, আর আমাদের সার্ভারে গাইস দেখতে পারছেন অ্যাঞ্জেলিক কালেকশন নামে একটা ইভেন্ট আসবে, যেখানে গাইস আমাদের এক সাইডে থাকবে রেড অ্যাঞ্জেলিক পেন্ট আর এক সাইডে থাকবে হোয়াইট অ্যাঞ্জেলিক পেন্ট। সো এখানে আমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এবং স্পিন করে কিন্তু গাইস আমাদের বান্ডেল নিতে হবে। সো যাই হোক গাইস আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন। সো এই ইভেন্টটা গাইস আমরা নভেম্বর মাসে দেখতে পেয়ে যাব, সো আপনারা কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যেহেতু এখন পর্যন্ত একটা ডেট কনফার্ম হয়নি, জাস্ট ইভেন্টটাই কনফার্ম হয়েছে, সেহেতু আমি আপনাদের দেখিয়ে রাখলাম। সো নভেম্বর মাসে 100% কনফার্ম আসবে। নভেম্বর মাসের 18 থেকে 22 তারিখের মধ্যে গাইস আমাদের বাংলাদেশ সাবার একটা ইমোট পার্টি ইভেন্ট আসবে, আর সেই ইমোট পার্টি ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন গাইস। কি কি ইমোট থাকবে সেগুলো তো কনফার্ম হয়নি, বাট গাইস মেইন প্রাইস হিসেবে কিন্তু বুইয়া ইমোটটা 100% কনফার্ম থাকবে। আর বাকি ইমোটগুলো তো দেখতে পারছেন গাইস, এখানে টি টাইম ইমোট আছে এবং সেই সাথে গাইস ফ্লাগ ইমোট আছে, এরপর গাইস আমাদের যে ডগ ইমোট আছে সেটা আছে, এগুলো ছাড়াও গাইস আরো কিছু ইমোট থাকবে এখানে। আর এটা নতুন করে বলার কিছু নেই গাইস, ইমোট পার্টি ইভেন্টের মধ্যে কিন্তু সবসময় রেয়ার রেয়ার ইমোট গুলাই দেওয়া হয়। সো যাই হোক গাইস ইমোট পার্টি ইভেন্ট 18 থেকে 20 তারিখের মধ্যে আসবে, আর ইমোট পার্টি ইভেন্টটা কিভাবে কাজ করে এটা নতুন করে বলার কিছু নেই। আপনারা যদি 800 থেকে 900 টাকার মতো ওয়েস্ট করেন তাহলে কিন্তু গাইস মেইন ইমোটটা পেয়ে যাবেন। সো ডেটটা গাইস আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, নভেম্বর মাসের 18 থেকে 22 তারিখের মধ্যে 100% কনফার্ম হবে ইমোট পার্টি ইভেন্টটা। ওকে গাইস ভেরি সুন গাইস আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবার রিটার্ন করতে চলেছে লেজেন্ডারি বুইয়া বানিলটা, আর যেটা গাইস কালকে আমাদের তাইওয়ান সাবার রিটার্ন করেছে, আর কিছুদিন আগে গাইস পাকিস্তান সাবার রিটার্ন করেছে। সো যেহেতু গাইস আমাদের বুইয়া কলার ভার্সনটা রিটার্ন করেছে, সেহেতু গাইস 100% শিওর থাকেন আমাদের লেজেন্ডারি বুইয়া বানিলটা রিটার্ন করবেই। যদিও গাইস পিক দের দিন আসলে সব থেকে ভালো, তো এখন গেই না দেন আর কি করা যায়। তবে গাইস আমরা এই মাসে দেখতে পেয়ে যাবো আপনারা শিওর থাকেন, কারণ লেজেন্ডারি বুইয়া বানিলটা কিন্তু ধীরে ধীরে সবগুলো সার্ভার অ্যাভেলেবল হচ্ছে, যেমন গাইস তাইওয়ান সার্ভার, পাকিস্তান সার্ভার, এছাড়া গাইস মিনা সার্ভার তো চলে আসছে। আর গেই না যদি এখন ভেবে থাকে যে এই মাসে তো কুবরা বানিটা রিটার্ন দিয়েছে, সেহেতু গাইস তারা যদি এই মাসে না দিতে চায় তাহলে তো আমরা নভেম্বর মাসে শুরুতেই দেখতে পেয়ে যাবো আপনারা সবাই জানেন। বাট গাইস আমাদের বুইয়া ইভেন্ট চলাকালীন কিন্তু 100% কনফার্ম আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো। সো যাই হোক গাইস আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন, কেউ টেনশন করেন না, বুইয়া বানিলটা 100% কনফার্ম রিটার্ন আসবে। ওকে গাইস আপডেট পরে আমাদের নতুন একটা হাইপার বুক আসতে চলেছে, আর যেটার একটা পিক কিন্তু অলরেডি লিক হয়ে গেছে, সো আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন। এখানে যে গানটা থাকবে যতটুকু বোঝা যাচ্ছে গাইস এটা একটা MP5 এর স্কিনই হবে, এবং সেই সাথে গাইস হাইপার বুকটা যদি আপনারা ম্যাক্স করেন যে গ্লোয়াল স্কিনটা পাবেন সেটা কিন্তু এখন পর্যন্ত এখানে দেখাচ্ছে না, সো এর মানে গাইস এটা এখন পর্যন্ত শু করানো হয়নি। আর এই হাইপার বুকের ভিডিওটা কিন্তু গাইস আমি এখন পর্যন্ত ম্যানেজ করতে পারিনি, সো খুব শীঘ্রই আমি এটা আপনাদের দেখিয়ে দেবো, যেহেতু গাইস আপডেট আসতে এখন অনেকদিন দেরি আছে, জাস্ট 5 থেকে 6 দিন সময় দেন এর মধ্যে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আমাদের বাংলাদেশ সার্ভার অ্যাডভান্স সার্ভার প্রি অ্যাক্সেস করলে কিন্তু গাইস আমাদের 4টা M87 স্কিন শু হচ্ছে, এর মানে গাইস এই 4টা M87 স্কিন কিন্তু কনফার্ম হয়ে গেছে, খুব শীঘ্রই আসতে চলেছে, সর্বোচ্চ 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এর মধ্যে গাইস কিন্তু এই ওয়েব ইভেন্টটাতে দেখতে পারতেছেন এই ওয়েব ইভেন্টের মাধ্যমে চলে আসবে। আর এছাড়াও গাইস আরো একটা লিক আসতেছে, সেটা হচ্ছে গাইস আমাদের ইনকিউবেটরের মাধ্যমে ব্যাগ দিতে পারে এই 4টা স্কিন, যেহেতু গাইস ফার্স্ট টাইম এগুলো ইনকিউবেটরে দেওয়ার জন্য ডিজাইন করেছিল, ইনকিউবেটরের মাধ্যমে আসেনি, সো সেহেতু গাইস এবার ইনকিউবেটরের মাধ্যমে দিলেও দিতে পারে। বাট ওয়েব ইভেন্টের মাধ্যমে আসতে পারে, ইনকিউবেটরের মাধ্যমে আসতে পারে, কোন ইভেন্টের মাধ্যমে আসবে এটা কিন্তু কনফার্ম না, ওয়েব ইভেন্ট আসার চান্স যদিও একটু বেশি। আর তারপরেও যদি গাইস ইনকিউবেটরের মাধ্যমে যাই তাহলে গাইস আপনারা 3টা ব্লু পিন এবং 7টা স্টোন দিয়ে কিন্তু টপ স্কিনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো যদি স্টোন থেকে থাকে তাহলে হয়তো বা কিছু কম ডায়মন্ড লাগবে আপনাদের, আর স্টোন যদি না থেকে থাকে তাহলে কিন্তু ডায়মন্ড অনেক বেশি লাগবে। সো যাই হোক গাইস ইনকিউবেটরের রিভিউটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো ভেরি সুন গাইস এই 4টা স্কিন রিটার্ন করতে চলেছে বাংলাদেশ সার্ভার, জাস্ট ফর বাংলাদেশ সার্ভার। সো হতে পারে গাইস আমাদের ওয়েব ইভেন্ট তাহলে গাইস ইনকিউবেটর দুইটার মধ্যে গাইস যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, আর যে দুইটা ইভেন্ট দেখেছি এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে আসবে কনফার্ম। ইদানিং গাইস আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আমাদের আল্ট্রা ভোল্টেজ গ্লোবাল স্কিনটা কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আসবে। গাইস এটার জন্য দুইটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, একটা হচ্ছে গাইস ফ্রি টু ইভেন্ট আর একটা হচ্ছে গাইস টপ আপ ইভেন্ট। সো আপকামিং সময় গাইস এই ফ্রি টু ইভেন্ট তাহলে গাইস টপ ইভেন্টের মাধ্যমে 100% কনফার্ম,
আমরা এই আল্ট্রা ভোল্টেজ গুলো লিস্টে দেখতে পাবো যদি এখন পর্যন্ত কনফার্ম হয়নি যে কোন ইভেন্ট বাট গাইস এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে 100% কনফার্ম হবে আর এটা কনফার্ম বেটা যদি আমি জানতে পারি তাহলে সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওকে গাইস আমাদের বাংলাদেশে আপনারা খুবই রেয়ার একটা বান্ডেল রিটার্ন করতে চলেছে তাও আবার একটা সস্তা ইভেন্টের মাধ্যমে গাইস আপনারা কি ধারণা করতে পারেন কি সেই বান্ডেল হ্যাঁ গাইস আমি পার্পল শার্ট বান্ডেলের কথাই বলছি পার্পল শার্ট বান্ডেলটা গাইস বাংলাদেশ সার্ভার জন্য রিটার্ন কনফার্ম করা হয়েছে সো যে কোনো টাইমে রিটার্ন দিয়ে দিবে আর ইভেন্টটাকে সস্তা বলার কারণ হচ্ছে গাইস এটা মোকোস্ট ইভেন্ট তাহলে গাইস ফেরিট রিলিভেন্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে সো যাই হোক গাইস ফাইনালি কিন্তু এটা রিটার্ন কনফার্মই হয়ে গেছে বাংলাদেশ সার্ভারের জন্য জাস্ট ডেটটা পাওয়া যায়নি তবে আশা করি গাইস 2 থেকে 3 দিনের মধ্যে গাইস এটা কনফার্ম ডেটটাও চলে আসবে যে কত তারিখে আসবে বাট এটা কিন্তু রিটার্ন কনফার্ম হয়ে গেছে সো যাই হোক গাইস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর পার্পল শেড ব্যান্ডেলটা কি পরিমাণে রেয়ার ব্যান্ডেল আশা করি আপনাদেরকে বলা লাগবে না কারণ বাংলাদেশের জন্য সবথেকে বড় যে ইভেন্টটা ছিল এই বছর আমাদের রমজান উইশ ইভেন্ট সেই ইভেন্টে পর্যন্ত কিন্তু গাইস এই ব্যান্ডেলটা ছিল না সো আপনারা তো বুঝতে পারতেছেন পার্পল শেড ব্যান্ডেলটা তাহলে কতটা রেয়ার ব্যান্ডেল সো যাই হোক গাইস অনেকে কমেন্টে বলতেছিলেন বা ডিসেম্বর মাসে এলিট পাসের রিভিউটা একটু দেখে দেন সো আপনাদের রিকোয়েস্ট মূলত দেখাচ্ছি হ্যাশট্যাগ গাইস আপনারা জিরো পেজে একটা টুকটুকের স্কিন পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন গাইস এটা ফিমেল ব্যান্ডেলটা সো ফিমেল ব্যান্ডেলটা কিন্তু গাইস মোটামুটি বলা যায় কারণ এটা মোটামুটিও বলা যায় না একদম ফালতু টাইপের ব্যান্ডেল আর কি সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিন আমার কাছে তো একদম ফালতু টাইপের লাগলো সো এরপর গাইস দেখতে পাচ্ছেন একটা ম্যাক্স 7 স্কিন থাকবে ডিসেম্বর মাসে এলিট পাসের মধ্যে এরপর গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাজমা স্কিন থাকবে এবং প্লাজমা স্কিনটা কিন্তু একদম থিম স্কিন হবে এবং সেই সাথে গাইস একটা লুট বক্স স্কিন থাকবে লুট বক্সটা গাইস মোটামুটি ভালো খুব বেশি যে ভালো এরকম বলা যাবে না বাট অ্যানিমেশনটা কিন্তু ভালো আছে সো এরপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের একটা সাপোর্টের স্কিন সো সাপোর্টের স্কিনটা কিন্তু থাকবে এলিট পাসের মধ্যে আর এখন আসছে মেন আইটেমের দিকে গাইস ডিসেম্বর মাসে এলিট পাসের সবথেকে বেস্ট যে আইটেমটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে গাইস ইমোটটা সো দেখতে পাচ্ছেন গাইস ইমোটটা কিন্তু জোস লেভেলের ইমোট ও ভাই সাহেব মানে গাইস এলিট পাসের মধ্যে কিন্তু এত ভালো ইমোট আগে কখনো দেওয়া হয়নি সো ফাইনালি গাইস ডিসেম্বর মাসে এলিট পাসের মধ্যে দিতে চলেছে সো আপনারা কারা কারা এলিট পাসটা করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা যদি এলিট পাস নাও করে থাকেন তারপরেও কিন্তু গাইস 250 বেজেস করলে কিন্তু গাইস এই সার্ভার ডিস্কিনে ফ্রিতে পেয়ে যাবেন এরপর গাইস দেখতে পাচ্ছেন মেন মেল বান্ডেলটা সো মেল ব্যান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে খুব বেশি একটা ভালো কিন্তু লাগেনি আর নরমালি গাইস বলতে গেলে এলিট পাসের মধ্যে কিন্তু ততটা ভালো বান্ডেল দেওয়া হয় না সো সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে গাইস এলিট পাসের ইমোটটা তো ডিসেম্বর মাসের এলিট পাসটাকে তোমরা 10 এর মধ্যে কত রেটিং দেবো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমি তো এটা 10 এর মধ্যে 7 দিব কারণ গাইস ইমোটটা ভালো লাগছে কারণ 7 দিলাম তাহলে গাইস এটাকে 5 দিতাম আমি লাস্ট আপডেট হচ্ছে গাইস আজ রাত বটার আপডেট আজ রাত বটার পরে আগামী কাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস আমি অনেকগুলো নিউজ ঘাটাঘাটি করে দেখলাম আজকে রাত 12টার পরে আগামী কাল ভোর 4টার দিকে তেমন কোনো ইভেন্ট আসার কোনো চান্স নাই কারণ প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এখন গেমের মধ্যে চলতেছে এরপরও যদি গাইস হঠাৎ করে কোনো কনফার্ম ইভেন্ট পেয়ে যায় তাহলে অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন